2021-22 অর্থ বছরে 8,571টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট, যার সংখ্যা আগের অর্থ বছরের চেয়ে শতকরা 62% বেশি। সংস্থাটির প্রধান বলছেন, সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বাণিজ্যের আমদানি রপ্তানি খাতে। অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও ব্যবস্থা নিতে 2002 সালে গড়ে ওঠে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সংস্থাটির 20 বছর পূর্তি এবং 2021-22 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরতে সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে এই আর্থিক গোয়েন্দা ইউনিট। সংস্থাটির প্রধান জানান, গত অর্থ বছরে অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন রোধে বাংলাদেশ আর ধাপ এগিয়ে 41তম স্থানে অবস্থান করছে, তবে সন্দেহজনক লেনদেনের সংখ্যা বেড়েছে। এবছর তাদের কাছ থেকে আমরা সর্বমোট 8,571টি এসটিআর পেয়েছি, যা পূর্ববর্তী বছরের তুলনায় 62.33% বেশি। সিংহভাগ মানি লন্ডারিং হয়ে থাকে ট্রেড বেসড মানি লন্ডারিং এর মাধ্যমে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং বা মিস ইনভয়েসিং। কোনো কোনো আইটেমে 20-200% পর্যন্ত ওভার ইনভয়েসিং। প্রশ্ন উঠেছে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কাজ করা বিদেশিদের নিয়েও। অর্থ পাচারে তাদের ভূমিকা দেখলেও কতজন বিদেশি কাজ করছে তা জানে না BFIU। দেশের ই কমার্স প্রতিষ্ঠান সহ অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় BFIU। ই কমার্স প্রতিষ্ঠানগুলো আসলে খুব, তাদের কোনো কর্পোরেট স্ট্রাকচার ছিল না, যে তাদের হিসাব কিতাব যে তারা খুব ভালোভাবে মেনটেন করেছে এই জিনিসটা আমরা দেখি নাই। একটা বড় অ্যামাউন্ট 5%, এবং এটা যদি আপনারা আমরা যদি অ্যামাউন্টে যাই, সেখানে কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু 1,000 কোটি টাকা, 100 কোটি টাকার মধ্যে গিয়ে পড়ে, পার্সোনাল পারপাসে গিয়েছে। আর আরেকটা জিনিস গিয়েছে হলো আনরিলেটেড পার্টিস, যে বিজনেসের সাথে, বিজনেস মডেলের সাথে মিলছে, কিন্তু এরকম পার্টি আছে যেখানে তাদের এই অ্যামাউন্টটা গিয়েছে। তিনি জানান, 2023 সালের 1 জানুয়ারি থেকে সুইস ব্যাংক সন্দেহজনক ব্যক্তির অর্থের তথ্য জানাবে। আইন না থাকায় এতদিন গ্রাহকদের তথ্য সরবরাহ করেনি সুইস ব্যাংক। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। 2021-22 অর্থ বছরে 8,571টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট, যার সংখ্যা আগের অর্থ বছরের চেয়ে শতকরা 62% বেশি। সংস্থাটির প্রধান বলছেন, সবচেয়ে বেশি অর্থ পাচার হয় বাণিজ্যের আমদানি রপ্তানি খাতে। অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও ব্যবস্থা নিতে 2002 সালে গড়ে ওঠে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সংস্থাটির 20 বছর পূর্তি এবং 2021-22 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন তুলে ধরতে সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে এই আর্থিক গোয়েন্দা ইউনিট। সংস্থাটির প্রধান জানান, গত অর্থ বছরে অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন রোধে বাংলাদেশ আর ধাপ এগিয়ে 41তম স্থানে অবস্থান করছে, তবে সন্দেহজনক লেনদেনের সংখ্যা বেড়েছে। এবছর তাদের কাছ থেকে আমরা সর্বমোট 8,571টি এসটিআর পেয়েছি, যা পূর্ববর্তী বছরের তুলনায় 62.33% বেশি। সিংহভাগ মানি লন্ডারিং হয়ে থাকে ট্রেড বেসড মানি লন্ডারিং এর মাধ্যমে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং বা মিস ইনভয়েসিং। কোনো কোনো আইটেমে 20-200% পর্যন্ত ওভার ইনভয়েসিং। প্রশ্ন উঠেছে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কাজ করা বিদেশিদের নিয়েও। অর্থ পাচারে তাদের ভূমিকা দেখলেও কতজন বিদেশি কাজ করছে তা জানে না BFIU। দেশের ই কমার্স প্রতিষ্ঠান সহ অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় BFIU। ই কমার্স প্রতিষ্ঠানগুলো আসলে খুব, তাদের কোনো কর্পোরেট স্ট্রাকচার ছিল না, যে তাদের হিসাব কিতাব যে তারা খুব ভালোভাবে মেনটেন করেছে এই জিনিসটা আমরা দেখি নাই। একটা বড় অ্যামাউন্ট 5%, এবং এটা যদি আপনারা আমরা যদি অ্যামাউন্টে যাই, সেখানে কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু 1,000 কোটি টাকা, 100 কোটি টাকার মধ্যে গিয়ে পড়ে, পার্সোনাল পারপাসে গিয়েছে। আর আরেকটা জিনিস গিয়েছে হলো আনরিলেটেড পার্টিস, যে বিজনেসের সাথে, বিজনেস মডেলের সাথে মিলছে, কিন্তু এরকম পার্টি আছে যেখানে তাদের এই অ্যামাউন্টটা গিয়েছে। তিনি জানান, 2023 সালের 1 জানুয়ারি থেকে সুইস ব্যাংক সন্দেহজনক ব্যক্তির অর্থের তথ্য জানাবে। আইন না থাকায় এতদিন গ্রাহকদের তথ্য সরবরাহ করেনি সুইস ব্যাংক। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।